আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রাথমিকের প্রথম গুচ্ছ অর্থাৎ গত 28 ফেব্রুয়ারি তিন বিভাগ ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, সেই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের জন্য মহাসুখবর দিল প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর। সম্মানিত ভিউয়ার্স, চলুন শুরু করি আজকের মূল ভিডিও। প্রাইমারি প্রথম গুচ্ছ অর্থাৎ রংপুর, বরিশাল ও সিলেট নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ। প্রাইমারি প্রথম গুচ্ছ পরীক্ষার সময়সূচি। প্রাইমারি প্রথম গুচ্ছ অর্থাৎ রংপুর, বরিশাল ও সিলেট এই তিনটি বিভাগের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ডিপিই। জানা গেছে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের আগেই অনুষ্ঠিত হতে পারে এই প্রাথমিকের প্রথম ধাপ অর্থাৎ প্রথম গুচ্ছের নিয়োগ পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সর্বশেষ প্রাথমিকের নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে আপডেট। সবাই ভালো থাকবেন, পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।